বাজারে গিয়ে দেখি একটা হাফ কিলো জিন্দা শোল মাছ দেখে নিয়ে আর লোক সামলাতে না পেরে নিয়ে তো চলে আসলাম কিন্তু এটাকে কাটবো কি করে একদিন এটাকে জলের মধ্যে রেখে দিলাম জিলিয়ে তারপরের দিন রবিবার নিয়েছিলাম আর সোমবার দিন যখন কাটতে বসবো তখন এই অবস্থা শাশুড়ি মাকে বলি আপনি মাছটা কেটে দেন আর আমি এটার ব্লগটা তৈরি করি দেখুন কাটতে গিয়ে কি অবস্থা না জেহাল তারপরে আমার শাশুড়ি মা কী করলো মাছের প্রথমে মাথাটাকেই কেটে দিল তারপরে ধীরে ধীরে মাছের পিসগুলো করে নিল তো শোল মাছ হয়তো অনেকেই খেয়েছেন তো আজকে ভাবলাম আপনাদের সাথে শোল মাছ কাটার পদ্ধতিটা শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নানা ধরনের আমার চ্যানেলে রেসিপি পেয়ে যাবেন তো আজ আমি এই শোল মাছ কাটার পদ্ধতিটা শেয়ার করছি কিছুই না প্রথমে এটার মাথাটা কেটে বাদ দিয়ে দিতে গেলে আর ভয় লাগে না এটা দেখতে এরকম কিন্তু খেতে কিন্তু একটুকু কোনো গন্ধ হয় না আর যারা মাছ খেতে ভালোবাসে না রুই মাছ কাতলা মাছের আঁশটা গন্ধ লাগে তারা শোল মাছটা একবার খেয়ে দেখতে পারে তাদেরকে অবশ্যই এটা ভালো লাগবে নরম আর কোনো আঁশটা গন্ধ করে না খেতে ভালো লাগে এটা হাফ কিলো মাপের ছিল শোল মাছটা এরকম জিওল মাছ আমাদের শরীরের পক্ষে খুব উপকার তাই আমি মাঝের মধ্যেই রুই কাতলা বাদ দিয়ে কোনো সময় ট্যাংরা মাগুর এরকম শোল পেলেই আমি নিয়ে আসি কিন্তু কাটাটা হয়ে যায় হ্যাপা এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে যেরকম কই মাছ কাটার পরেও জিন্দা থাকে দেখুন এই মাছটাও কাটার পরেও কীরকম জিন্দা আছে মাছটা পুরোপুরি হিলছে দেখতে অনেকটা সাপের মতো লাগে তাই অনেকটা ভয় লাগে কিন্তু খেতে হেভি টেস্ট হয় এটা কিছুই না সামান্য পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর আদা জিরা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করতে হবে বাস তাতেই আপনার এই ঝোলের খুব সুন্দর স্বাদ হয় পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই নর্মালি টমেটো দিলে দিতে পারেন দিয়ে এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আর গরমের দিনে তৃপ্তি লাগে মাথাটাকে এরকম দুটো টুকরো করে দিলে মাঝখানের পিঠটা বের করতে সুবিধা হয় আর ভাজতেও সুবিধা হয় তাই মাথাটাকে দুদিকে ফালি করে আর ওটার পিঠটা বের করে নেওয়া হচ্ছে আপনাদেরও যদি কোনো রকমের এরকম এক্সপিরিয়েন্স থাকে মাছ কাটার তো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আজ এই পর্যন্ত থাকলো ধন্যবাদ